নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। বাংলা এখন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা, এবং প্রথমেই নজর রাখবো হাবড়ার দিকে। হাবড়ার শান্তিনিকেতন নার্সিং হোম, সেখানে 7 দিনে 4 জন সদ্যজাত শিশুর মৃত্যু, আর এ নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন এবং বন্ধ রয়েছে পরিষেবা। হাবড়ার শান্তিনিকেতন সদ্যজাতের মৃত্যু, হাবড়ায় নার্সিং হোম বন্ধ করলো স্বাস্থ্য দফতর। একের পর এক সদ্যজাত শিশু মৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে হাবড়ার শান্তিনিকেতন নার্সিং হোম কর্তৃপক্ষ। গত এক সপ্তাহে 4টি শিশুর মৃত্যু হয়েছে এই নার্সিং হোম থেকে। এই অভিযোগ করে প্রশাসনের দ্বারস্থ হয় রোগীর আত্মীয়রা। যদিও নার্সিং হোম সূত্রে জানা গেছে শিশুগুলির মৃত্যু হয়েছিল কলকাতার বেসরকারি হাসপাতালে। শিশুগুলির এই নার্সিং হোমে জন্ম হয়েছিল। জন্মের কয়েকদিন পর অসুস্থ হয়ে পড়ায় বাড়ির লোকজন শিশুদের নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন, সেখানেই মৃত্যু হয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে 17ই নভেম্বর ও 20শে নভেম্বর শান্তিনিকেতন নার্সিং হোমে সুস্থভাবে জন্মগ্রহণ করেছিল দুটি পরিবারের কন্যা সন্তান। অভিযোগ, একদিন পর থেকেই তাদের শিশুর জ্বর আসে এবং খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। হাবড়ার নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও নার্সিংহোম কর্তৃপক্ষ ফোন ধরেনি বলে অভিযোগ মৃতের পরিবারের। গোটা ঘটনার তদন্তের দাবি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মৃত শিশুর পরিবারের সদস্যদের। হৃদয় মৃত্যুর সাথে লড়ছে, প্রতিটি বাচ্চার ব্লাড ইনফেকশন, প্রতিটি বাচ্চার ব্লাড ইনফেকশন হয়ে মারা গেছে। একটা বাচ্চার হতে মাত্রই সবই বাচ্চার একই ব্লাড ইনফেকশন কিভাবে হওয়া সম্ভব? দায়িত্ব কে নেবে? একটা আমরা যে ফিডার কিনে দিয়েছি বাড়ির থেকে, একটা ফিডার বোতল ইউজ হয়নি। এদের ব্যক্তিগত একটা ফিডার বোতলে প্রত্যেকটা বাচ্চাকে খাইয়ে প্রত্যেকটা বাচ্চাকে মারা। ঘটনা দুর্ভাগ্যজনক বলেন হাবড়া পুরসভার পুর প্রধান নারায়ণ সাহা। এই খবরটা শোনার পরে আমাদের স্বাস্থ্য দপ্তরের সাথে সমস্ত বিস্তারিত আমরা তথ্য প্রমাণ দিই। স্বাস্থ্য দপ্তর থেকে এসেছিল, তারা এসে ইন্সপেকশন করেছেন। ইন্সপেকশন করবার পরে ওই নার্সিংহোমে এই মুহূর্তে সমস্ত রোগী পরিষেবা বন্ধ রাখবার জন্য নোটিশ করা হয়েছে। এই মুহূর্তে ওখানে কোনো রোগীকে ভর্তি নেওয়া হচ্ছে না। আমরা পরবর্তী যে নির্দেশ আসবে স্বাস্থ্য দপ্তর থেকে আমরা সেটাকে মান্য করব। কি কারণে 4টি শিশুর মৃত্যু, কার গাফিলতিতে এই ঘটনা, খতিয়ে দেখছে স্বাস্থ্য ভবন। বনগাঁ থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। সাত দিনে 4 সদ্যজাত শিশুর মৃত্যু, এবং সেই নিয়ে কিন্তু গাফিলতির অভিযোগ তুলছেন অভিভাবকরা, যেমনটা শুনলেন আপনারা। আর এ বিষয়ে বিস্তারিত জানব আমরা, প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। যেমনটা অভিযোগ আমরা শুনলাম যে 7 দিনে 4 সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে এবং সেই কারণেই কিন্তু বন্ধ রয়েছে পরিষেবা, হাসপাতাল চত্বরে ভিড় দেখছেন অভিভাবকদের, পরিবারের তরফ থেকে গাফিলতির অভিযোগ তোলা হচ্ছে নার্সিংহোমের বিরুদ্ধে। 7 দিনে 4 সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে এবং সেই কারণেই কিন্তু গাফিলতির অভিযোগ তুলছেন নার্সিংহোমের বিরুদ্ধে পরিবারের সদস্যরা। আপনারা শুনলেন সেই অভিযোগ, এবং দেখতেই পাচ্ছেন নার্সিংহোম চত্বরে কিন্তু ভিড় জমিয়েছেন পরিবারের লোকরা। হাবড়ার শান্তিনিকেতন নার্সিংহোম, সেখানে একেবারে অচলাবস্থা তৈরি হয়েছে, যে কারণে নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছেন পরিবারের সদস্যরা। 7 দিনে 4 সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে এবং সেই কারণে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে, প্রশাসনের দ্বারস্থ হয়েছে রোগীর পরিবার, এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নার্সিংহোম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, আপনারা দেখছেন সেই ছবি, হাবড়া শান্তিনিকেতন নার্সিংহোম, সেখানে কিন্তু অচলাবস্থা তৈরি হয়েছে। 7 দিনে 4 সদ্যজাত শিশুর মৃত্যু ঘিরে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। নার্সিংহোম চত্বরে পরিবারের লোকজন ভিড় জমিয়েছেন, তারা একাধিক গাফিলতির অভিযোগ তুলছেন নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে, এবং তারা প্রশাসনের দ্বারস্থ হন, এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু নার্সিংহোমের পরিষেবা এখন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। আর এ বিষয়ে বিস্তারিত জানাবে সরাসরি রয়েছে দেবাশিস মণ্ডল। দেবাশিস, কি অভিযোগ, ঠিক কি জানতে পারছো? দেখো জহিতা, গত 7 দিনে এই যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শান্তিনিকেতন নার্সিংহোমের সামনে, এই শান্তিনিকেতন নার্সিংহোমে গত 7 দিনে 4 জনের শিশুর মৃত্যু হয়েছে। এবং যেটা যে শিশুগুলো এখানে সিজার অপারেশনে তারা জন্ম নিয়েছিল, সেই শিশুগুলো কিন্তু 3-4 দিন পরের থেকে অসুস্থ হতে শুরু করে, এবং তারপরে পরবর্তীকালে দেখা যায় যে তারা যখন এখান থেকে বাড়ি নিয়ে যায়, বাড়ির থেকে যখন অসুস্থ হয়ে পড়ে, তখন তার কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়, এবং কলকাতায় গিয়ে বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে এবং সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পরে তাদের কিন্তু মৃত্যু
মৃত্যু হয়েছে এবং স্বাভাবিকভাবে এই গত সাত দিনে চারজনের মৃত্যু হওয়ার ফলে এলাকায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং এলাকার যে সমস্ত শিশুগুলো মারা গিয়েছে তাদের আত্মীয়স্বজন তারা কিন্তু এই নার্সিংহোমের সামনে এসে বিক্ষোভ দেখায় এবং পরবর্তীকালে তারা কিন্তু হাবড়া থানা দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করে এবং পাশাপাশি স্বাস্থ্য দপ্তরে কিন্তু অভিযোগ দায়ের করে। সেই মতো স্বাস্থ্য দপ্তরের লোকজন তারা কিন্তু গত কয়েকদিন আগে তারা এসেছিলেন এবং এসে তারা কিন্তু এখানে সমস্ত ঘটনা তদন্ত করে দেখছেন এবং তারা কিন্তু নার্সিংহোমের ভেতরে বেশ কয়েকজন কর্মচারী এবং ডাক্তারবাবু রয়েছেন কিন্তু রুগী ভর্তি কিন্তু বন্ধ রয়েছে। পাশাপাশি তারা কিন্তু জানিয়েছেন যে 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 বাচ্চাগুলো মারা গিয়েছে তারা কিন্তু এই হাসপাতালে মানে নার্সিংহোম থেকে সুস্থ অবস্থায় বাড়ি গিয়েছেন বলে দাবি করছেন নার্সিংহোম কর্তৃপক্ষ এবং বাড়ি যাওয়ার পরে তারা পরবর্তীকালে অসুস্থ হয়ে যায় এবং তারপরে হাসপাতালে গিয়ে মারা যায়। এটা কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষ দাবি করছেন কিন্তু ক্যামেরার সামনে কোনোরকমভাবে মুখ খুলতে চাইছেন না। এখন কিন্তু এখান থেকে তালা মারা রয়েছে এবং ভেতরে কিন্তু ডাক্তারবাবুরা রয়েছেন লোকজন রয়েছেন কিন্তু এই মুহূর্তে এই যে নার্সিংহোম সেখানে কিন্তু রুগী ভর্তি বন্ধ রয়েছে এবং পাশাপাশি যে এখানে যে একটা চিকিৎসা ব্যবস্থা চালু থাকে ডাক্তার বিভিন্ন ডাক্তারবাবুরা এখানে বসেন সেগুলো কিন্তু আপাতত বন্ধ রয়েছে যেহেতু প্রশাসনের একটা নির্দেশ দিয়েছেন যে যতদিন পর্যন্ত এই নার্সিংহোম কর্তৃপক্ষ সমস্ত রকম সদুত্তর না দিতে পারেন ততদিন পর্যন্ত বন্ধ থাকবে। সেই মতো স্বাস্থ্য দপ্তর এবং হাবড়া পৌরসভা যে প্রতিনিধিরা তারা এসেছিলেন তারা এসে কিন্তু এই হাসপাতালের নার্সিংহোম কর্তৃপক্ষকে বলে গিয়েছেন এবং তারা কিন্তু বন্ধ রাখতে বলেছেন সমস্ত পরিষেবা। বেশ, ধন্যবাদ দেবাশিস। যেমনটা দেবাশিস জানালো যে সাত দিনে চার সদ্যজাত শিশুর মৃত্যু এবং সে কারণে নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হচ্ছে পরিবারের তরফ থেকে। নকশাল আন্দোলনের অন্যতম নেতা প্রয়াত কানু সান্যাল, তার বাড়ি তাদের গ্রামে এতদিন ধরে ছিল না জল। জলের সমস্যায় ভুগছিলেন গ্রামবাসীরা এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই গ্রামে পৌঁছলো জল। নকশাল আন্দোলনের অন্যতম নেতা প্রয়াত কানু সান্যাল, তার গ্রামে দীর্ঘদিন ধরেই ছিল না জল এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছিলেন তারা এবং তারপরে মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই গ্রামে পৌঁছলো জলের ট্যাঙ্ক। ফলে ওখানে একটা ক্রাইসিস ছিল, সেটা পিএইচই নিয়েছে, পিএইচই কাজটা করছে। যতক্ষণ পর্যন্ত ওটা না পাবে ততক্ষণ পর্যন্ত শিলিগুড়ি থেকে আমি বলেছি যে তোমরা একটু ট্যাঙ্কে করে জল পাঠিয়ে ওদের দেখো। এভাবেই শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেবকে পানীয় জলের ট্যাঙ্ক পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই বুধবার রাতেই ওই গ্রামে জল পৌঁছয়। নকশাল আন্দোলনের অন্যতম নেতা প্রয়াত কানু সান্যালের গ্রাম শেবদোল্লায় পানীয় জলের সমস্যা। স্থানীয় বাসিন্দারা স্থানীয় মাঞ্ঝা নদী এবং ঝোড়ার জলের উপরই নির্ভর করে চলছেন। এবার সেই সংকট মেটাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী। গ্রামে পানীয় জলের কাজ করছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। যতদিন না পর্যন্ত সমস্যার সমাধান হয় ততদিন পর্যন্ত শিলিগুড়ি পুর নিগম থেকে পানীয় জলের ট্যাঙ্ক পাঠানো হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর। যদিও 2014 সালে আদর্শ গ্রাম যোজনার আওতায় হাতিঘিসাকে দত্তক নেওয়ার কথা ঘোষণা করেন দার্জিলিং এর তৎকালীন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। প্রসঙ্গত, কানু সান্যালের গ্রামে বিগত কয়েক বছর ধরেই পানীয় জলের সংকট। বিষয়টি একাধিকবার প্রশাসনিক মহলে জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে গত দুমাস আগে স্থানীয় গ্রামবাসীদের হয়ে হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে মামলা করেন সিপিআইএমএল লিবারেশনের রাজ্য কমিটির সম্পাদক দীপু হালদার। সেই মামলার শুনানিতে 2024 জানুয়ারির মধ্যে পানীয় জল পৌঁছানোর নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী বলেন, সরকার জল জীবন মিশনের মাধ্যমে গ্রামে পানীয় জল পৌঁছে দিতে কাজ করছে। পানীয় জলের সমস্যা মেটায় খুশি স্থানীয়রা। আমরা অনেক খুশি আর আমাদের গ্রামবাসী অনেক খুশি থাকবে এই কথাটা যদি গ্রামে যদি জানাই তারা অনেক খুশি থাকবে। অন্যদিকে তৃণমূলের নিশানায় বাম জামানা, শাসক দলের তরফে পানীয় জল দ্রুত মিটে যাবে আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতা বেদব্রত দত্ত। অতীতের যে বামফ্রন্টের বোর্ড বা বামফ্রন্ট সরকার যারা দীর্ঘদিন ধরে এখানে শাসন ক্ষমতায় ছিল তাদের পাপ এখন বর্তমান আমাদের যে সরকার সেই সরকারকে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে বহন করতে হচ্ছে এবং চারটে কথা শুনতে হচ্ছে, কিন্তু এর দায়ভার মোটেই এই সরকারের নয়। উন্নয়ন ও কর্মসংস্থানের আশা দেখেছিল হাতিঘিসা, যদিও স্থানীয়দের অভিযোগ কোনো কাজই হয়নি। তবে অন্তত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মিটতে চলেছে পানীয় জলের সমস্যা, এতেই খুশি গ্রামবাসীরা। শিলিগুড়ি থেকে ছোটনদের রিপোর্ট, কলকাতা টিভি।
ওয়ার্নেট ছাড়বে না বামেরা, আর কংগ্রেস অনর। আর জানিয়ে একেবারে কংগ্রেসের সঙ্গে বামেদের সংঘাত তুঙ্গে উঠেছে, আর জানিয়ে ফের একবার সংকটের মুখে পড়তে চলেছে ইন্ডিয়া জোট। ঘরোয়া বিতর্কে ইন্ডিয়া জোট, যার কেন্দ্রে সেই কংগ্রেস। গোবলয়ে তিন রাজ্যে বিজেপির কাছে পরাজয়ের পর একতরফা ইন্ডিয়া জোটের বৈঠক ডেকে তৃণমূল সহ শরিকদের আপত্তিতে পিছু হটতে বাধ্য হয় কংগ্রেস। এবার বিতর্ক কেরালের ওয়ানাড সংসদীয় কেন্দ্র, বর্তমানে ওই কেন্দ্রের সাংসদ রাহুল গান্ধী। 2019 সালে ওই কেন্দ্রের নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই প্রার্থীকে হারিয়ে রাহুল সংসদে গিয়েছিলেন। কেরালের বাম নেতৃত্বের দাবি, ওই আসনে তারাই প্রার্থী দেবেন। তাদের মতে যেখানে প্রধান প্রতিপক্ষ বিজেপি, সে রাজ্যেই কংগ্রেসের প্রার্থী হন রাহুল। কংগ্রেস অবশ্য অনর, ওই আসনে আগামী লোকসভা ভোটে রাহুলই ফের লড়াই করবেন বলে কেরল প্রদেশ কংগ্রেসের দাবি। ইন্ডিয়ার শরিক বামেদের ওই আসন ছেড়ে দেওয়া উচিত বলে মনে করে কংগ্রেস। তবে দুই শরিকের এই বিরোধ আর ঘরোয়া স্তরে বন্দি নেই। দুই পক্ষের টানাপোড়েনের মধ্যেই কেরালে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে পিনারায় বিজয়ন সরকারকে কাঠগড়ায় তুলে সংসদে মুলতুবি প্রস্তাব এনে আলোচনা দাবি করেন কংগ্রেসের প্রদেশ সভাপতি তথা সাংসদ কে সুধাকরন। মঙ্গলবার রাজ্যসভায় জিরো আওয়ারে কংগ্রেস সাংসদ জেবি মাতের কেরলের আত্মহত্যাকারী কৃষকদের ক্ষতিপূরণের অর্থ দিতে অস্বাভাবিক দেরি হচ্ছে বলে আক্রমণ করে বাম সরকারকে। রাজ্যের বিষয় নিয়ে ইন্ডিয়া শরিক কংগ্রেসের তরফে সংসদে তোলায় প্রবল বিড়ম্বনায় পড়েছে বামেরা। সিপিএম সাংসদ এলামারম করিম ওই বিষয় রাজ্যসভায় উত্থাপন করার বিরোধিতা করেন। লোকসভায় কংগ্রেসের মুখ্য সচেতক কোডি কুন্নিল সুরেশের মতে, রাজ্য সরকারের ব্যর্থতা শুধুমাত্র রাজ্য কেন্দ্রিক ইস্যু বলে উপেক্ষা করা যায় না। তার ওই বক্তব্যে স্পষ্ট, কেরালের নেতারাই নন, এআইসিসির বার্তা পেয়েই তারা সংসদের দুই কক্ষে বামেদের চাপে রাখতে ওই কৌশল নিয়েছে। ইন্ডিয়ার অন্দরের এই আকচাকচি ক্রমশ জটিল আকার নিতে চলেছে, ফলে অনিশ্চিত হতে চলেছে জোটের ভবিষ্যৎ। কলকাতা টিভি। বাংলা এখন এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন। পরপর সদ্যজাতের মৃত্যু, হাবড়ায় নার্সিংহোম বন্ধ করল।